আর আউটপুটটা কি হবে 0 প্লাস 0 আর আউটপুট হচ্ছে তোমার 0 আর তার সঙ্গে তার থার্ড আউটপুটটা নিয়ে আমার ইনপুটটা নিয়ে অ্যাডিশন করতে হবে প্রথমে আমি দুটোকে অ্যাডিশন করলাম a প্লাস b তাহলে a প্লাস b যদি আমি করি তাহলে প্রথমে আমার হচ্ছে a প্লাস b এর পিনটা আমার এরটা কি পাচ্ছি 0 তার সঙ্গে আমার তিন নম্বর যে পিনটা আছে c তার ইনপুটের সঙ্গে সেই আউটপুটটাকে আবার অ্যাডিশন করলে আউটপুটটা কি পাবো 0 এইভাবে ও আমার এখানে কোনো সামও পাচ্ছি 0 ক্যারিও আমার কোনো থাকছে না বলে এখানে পাই না0 + 0 = 0 + 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 = 0 =
আবার সেম টপিকই হলে দেখো এখানে অনলি ওয়ান ওয়ান আছে, সেই জন্য আমরা কি পাচ্ছি, সামটা পাচ্ছি ওয়ান, ক্যারি পাচ্ছি। এখানে দুটো তোমার ওয়ান আছে, সেই জন্য তোমার সাম পাচ্ছি। তোমরা বাইনারি অ্যাডিশন দিয়ে ওয়ান প্লাস ওয়ান বলে নাও, কেন ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, ওয়ান জিরো প্লাস যদি বলি কি দিলাম আউটপুট ওয়ান। এই ওয়ানটা হচ্ছে এর জন্য, এই জিরোটা হচ্ছে বিয়ের জন্য, এটা ভেবে হচ্ছে রেজাল্ট। এবার এই রেজাল্টের সঙ্গে তুমি কী করছো, তোমার থার্ড যে ইনপুট সি, সিটা আমার কী আছে, সিটা আমার এখানে আছে হচ্ছে ওয়ান। সিটা যদি আমার ওয়ান হয় এটা আমার সি এর ভ্যালু, রেজাল্টের সঙ্গে সিটাকে আমি অ্যাড করছি আবার, তাহলে এখানে আমার রেজাল্ট মানে সামটা পাচ্ছি কি, এটা সাম পাচ্ছি, আর ক্যারি হচ্ছে কি ওয়ান, এটাকে আমরা পাচ্ছি ক্যারি। ক্যারি আর রেজাল্ট পেলাম যদি আমার জিরো, এটাকে আমরা হচ্ছে সাম। এবার এই রেজাল্টের সঙ্গে সাম বা রেজাল্ট এর সঙ্গে আমি তিন নম্বর বিট যেটা সি আছে ওয়ান, সেটাকে অ্যাড করছি। তাহলে রেজাল্ট কি পেলাম ওয়ান, অলরেডি ক্যারি আমরা ওয়ান পেয়েছি, রেজাল্ট এখানে পেলাম আবার ওয়ান, এটা রেজাল্ট পেলাম। এই জন্য আমাদের এখানে সামের কিন্তু ওয়ান পাচ্ছি, ক্যারি বাইরে গেলে এখানে কেন ওয়ান 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 মানে ওয়ান 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 ইন্ডিয়ার ক্যারি চাই, সেখানে যে সাম ওয়ার ওয়ান ক্যারি ওয়ান সাম। এই টুকটেবিলটার থেকে তোমার ইকুয়েশনটা ফর্ম করবো যে আগের মতোই, যে যে মানে সামের কালামে যে যে জায়গায় আমরা আউটপুটে ওয়ান পেয়েছি তার এক্সপেক্টে আমরা ইনপুট করে দেখি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে পেয়েছি, তার এক্সপেক্টে ইনপুটগুলো হচ্ছে এই, ঠিক আছে। এখানে আমার কি আছে, এর তলায় জিরো আছে, বি এর তলায় জিরো আছে, সি এর তলায় জিরো আছে। তা প্রথমে এর তলায় জিরোর জন্য আমি বললাম কি এবার, বি এর তলায় জিরোর জন্য আমি বললাম কি বিবার, আর সি এর তলায় ওয়ানের জন্য কি করলাম সি। এবার সেকেন্ড আউটপুট আমি সামনে কোথায় ওয়ান পেয়েছি এখানে, তা সেকেন্ডে আমি যখন ওয়ান পেয়েছি তখন তার এক্সপেক্টে তার ইনপুটগুলো দেখছি কি আছে আমার ইনপুটগুলো, জিরো ওয়ান জিরো, মানে এর তলায় আমার আছে জিরো, বি এর তলায় আছে আমার ওয়ান, সি এর তলায় আছে আমার জিরো। তাহলে এর তলায় যদি ওয়ান জিরো থাকে তাহলে কী করলাম এবার, বি এর তলায় যদি ওয়ান থাকে তখন কী করলাম বি, সি এর তলায় যদি জিরো থাকে আমি কী করলাম সি। এটা হয়ে গেল আমার সেকেন্ড। এবার থার্ডে আমি সামের কোথায় ওয়ান পেয়েছি এইখানে, তার এক্সপেক্টে আমি ইনপুটগুলো দেখছি, ঠিক আছে, এর এক্সপেক্টে আমি ইনপুটগুলো দেখছি। তো এর এক্সপেক্টে ইনপুটগুলো কী দেখছি, প্রথমে এর তলায় কী আছে ওয়ান, বি এর তলায় আছে আমার জিরো, সি এর তলায় আছে কি আমার জিরো। তাহলে এর তলায় আমার আছে ওয়ান, তার জন্য আমি এ নিলাম, বি এর তলায় কী আছে আমার জিরো, সেই জন্য বি বার নিলাম, সি এর তলায় আছে আমার জিরো, সেই জন্য নিলাম সি। এবার থার্ডটা হচ্ছে আমার, দেখো সামের ক্ষেত্রে থার্ডের আউটপুট ওয়ান কোথায় পেয়েছি, একদম লাস্ট কালাম, লাস্ট কালামের ওয়ানের এক্সপেক্টে তার ইনপুটগুলোকে দেখছি। আর ইনপুটগুলো কী দেখছি, এর তলা আমার ওয়ান আছে, বি এর তলা আমার ওয়ান আছে, সি এর তলা আমার ওয়ান আছে। তাহলে এর তলায় ওয়ান থাকলে আমরা এসএমই ফর্মে কী করবো এ, বি এর তলায় ওয়ান থাকলে এসএমই ফর্মে কী করবো বি, সি এর তলায় ওয়ান থাকলে আমরা কী করবো এসএমই ফর্মে সি। তাহলে এই
সেম ভাবে আমি ক্যারিটা জেনে এবার আমি সামের ডিজাইনটা করছি। সামের ডিজাইনটা দেখো আমি এ থেকে একটা লাইন নিয়েছি, আবার আমার যেহেতু বার আছে সেই জন্য এই ভ্যারিয়েবল দিয়ে আমার বার তৈরি করে একমাত্র ইনভার্টার বা কমপ্লিমেন্ট দিয়ে তৈরি করে কোনো ভ্যারিয়েবলের নট গেট, সেই নট গেট দিয়ে আমি এটাকে পাস করি এই লাইনে, সেজন্য আমার হয়ে গেছে আউটপুট হয়েছে বি। বিটাও দেখো আমার বি বার আছে সেই জন্য আমার বিতেও কমপ্লিমেন্ট বানাতে হচ্ছে, সেই জন্য নট গেট দিয়ে পাস করি বিবার পাস করছি। সি এর আমার কমপ্লিমেন্ট আছে সি এর, সেই জন্য সি কেও আমি কী করেছি নট গেট দিয়ে পাস করছি বিবার পাস করছি। এবার আমার প্রথম যে সামের ইকুয়েশনটা কি আছে এবার বিবার সি, আমি এবার থেকে একটা লাইন নিলাম বিভাগ থেকে একটা লাইন নিলাম এটা এবার, তারপরে কি আছে বিভাগ প্রথম যে ইকুয়েশনটা আছে এবার বিভাগ এবার বিভাগ লাস্টিং একটা সি প্লাস সি থেকে আমি কি হলো আমার এটা এবার বিভাগ সেটাকে আমি একটা ক্যান্ডিডেটের মধ্যে পাবো। কারণ তিনটের মধ্যে দেখো ইন্টিগ্রেশন আছে মাল্টিপ্লিকেশন রিলেশন এ ইনটু এবার ইনটু বিভাগ ইনটু বাট এখানে কি ইকুয়েশন আছে এবার এ ইনটু বিবার ইনটু সিবার, তাহলে তিনটে ভ্যারিয়েবল কে মাল্টিপ্লাই করে কোন কে কনজুগেট করে সেম আউটপুট দেয় অ্যাঙ্গেল, সেই জন্য আমরা এখানেও অ্যাঙ্গেল ইউজ করলাম যেটা আমাদের নাম কি ই বিবার কোনটা দেখো কোনটা আমার কি আছে এ বি সি, তাহলে আমার এ থেকে একটা লাইন টানলাম এটাকে আমরা বলছি বি থেকে আমরা লাইন টানলাম এটাকে আমরা বলছি চারটাকে আমরা একসঙ্গে একটা ফোর ইনপুট অর্গেট এর সঙ্গে অ্যাড করব, যেটা আমরা অ্যাকচুয়াল আউটপুটটা কি পেলাম সামের আউটপুট। এবার আমরা ক্যারিটা করব, এটাও আমরা সামের মতো ডিজাইন করছি, তার প্রথম আমার ক্যারিট ইকুয়েশনে কি আছে এবার বিসি, এবার থেকে আমরা একটা লাইন নিলাম টানলাম এটাকে আমরা বলছি এবার, পরে কি লাইন নিলাম বি, বি থেকে একটা লাইন নিলাম যেটাকে আমরা বলছি, তারপরে কি নিলাম সি থেকে একটা লাইন নিলাম যেটাকে আমরা বলছি। দেখো আবার সামের মতোই এই ইকুয়েশনে তিনটের মধ্যে এবার বিসি এটা তিনটের মধ্যে রিলেশন কিন্তু মাল্টিপ্লিকেশন দিয়েছে, মাল্টিপ্লিকেশন কোন গেট করে অ্যাঙ্গেল, তাহলে আমার এখানে কি পেলাম এবার বি সি। সেকেন্ড ক্ষেত্রে আবার সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা এলাম এখানে আছে এ বি বা সি, তাহলে এ থেকে আমি একটা লাইন নব টানলাম যাতে এটাকে বলছি আমরা, এবার আমরা কোথায় গেলাম বিবার, বিবার থেকে একটা লাইন টানলাম এখানে আমরা বলছি বিবার, আরেকটা লাইন করে টানলাম সি, সি থেকে একটা লাইন দিলাম। আবার দেখো এই তিনটে ইকুয়েশনের মধ্যেও কিন্তু তিনটে ভ্যারিয়েবলের মধ্যে ইকুয়েশনটা ফর্ম করেছে এ বি বা সি, তার মধ্যে রিলেশন কিন্তু সেই মাল্টিপ্লিকেশন দিয়ে যাবে, তার মাল্টিপ্লিকেশন আমরা কোন গেট করে এন, তাহলে আমরা এখানে আউটপুটটা কি পেলাম এ বি বা সি, এটা আবার এ বি বা সি। আবার ফ্যাক্টর ক্ষেত্রে দেখো এ বি সি বা এ থেকে আমরা লাইন নিলাম যেটাকে আমরা বলছি এ, পরেরটা কি আছে আমার বি, বি থেকে একটা লাইন টানলাম যেটাকে আমরা বলছি আমরা বলছি
বি থেকে একটা লাইন নিলাম যেটাকে আমরা বলছি সি থেকে একটা লাইন নিলাম যেটাকে আমরা বলছি এই তিনটে ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনটা হচ্ছে সেই মাল্টিপ্লিকেশন তবে চতুর্থ ক্ষেত্রে আমরা কিন্তু ফোর্থ ক্ষেত্রে ফোর্থ কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এলজেবি ইউজ করলাম এই জন্য আমরা আরেকটি ইউজ করলাম ইকুয়েশনের কিন্তু এটা ইকুয়েশনটা আমার দরকার ছিল এ বি এবার দেখো চারটি ইকুয়েশনের মধ্যে গ্যারিতে তাদের মধ্যে রিলেশনটা কি আছে অ্যাডেবি তার সাম কে করে অ্যাড বা সাম কে করে কোন গেট তোমার অর্গেট তো অর্গেটে আমরা যে চারটি আউটপুট পেয়েছি সেই চারটি আউটপুট ফোর ইনপুট অর্গেট আমরা ইউজ করে চারটি আউটপুটকে একসঙ্গে করে আমরা কি পেলাম অ্যাকচুয়াল আউটপুট কি আসবে তোমাদের একটা হোমটা দিলাম তোমরা ফোর ইনপুট আর ফাইভ ইনপুট জায়গা আমাদের ডিজাইন করে কর্পোরেটের কাছে গুগল ক্লাসরুমে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে লিখে দাও ওটা লিখে দাও করে হোমওয়ার্ক বলে লিখে দাও হোমওয়ার্ক আজকে হচ্ছে আকাশ চার দুই ডিজাইন ফোর